डिस्क्लेमर, दिस चैनल डज नॉट प्रोमोट एनी वायलेंट, हार्मफुल और इलीगल एक्टिविटीज। ऑल कॉन्टेंट प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एजुकेशनल पर्पज ओनली। पंचायत भोट शुरू होते जिलाय जिलाय बेपरुआ सन्त्रासेर छवि, भोट शुरूर कयेक घंटार मध्ये राज्य जुड़े अंतत पाँच जनेर निहत हवार खबर मिलेछे। भोटिंग शॉट छवि जिलाय जिलाय, भोट शुरू होते डायमंड हारबारे चरम उत्तेजना। अभियोग, डायमंड हारबार एक ब्लकेर बासुलडांगा ग्राम पंचायत एलाकार 171-172 नम्बर बूथे सीपीएम एजेंटदेर मेरे माथा फाटिये देवा होयेछे। एई घटनाय अभियोगेर तीर तृणमूलेर दिके। एदिके सीपीएम तृणमूल संघर्षे अशांति छड़िएछे बाँकुड़ार सोनामुखी ब्लके, সেখানেও 16 জনের আহত হওয়ার খবর মিলেছে। ডায়মন্ড হারবারের 1 নম্বর ব্লকে শুক্রবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, ওই বুথে বেলাগাম ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। ভোটকর্মীদের আটকে রেখে ভয় দেখিয়ে ছাপ্পা মারার অভিযোগ পাওয়া গেছে। ভোটকর্মীদেরও মারধর করা হয়েছে, যদিও এই ব্যাপারে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের খোলাখালি 44-45 নম্বর বুথেও ছাপ্পা মারার অভিযোগ জানা গেছে। কুলপি হটুগঞ্জ হাইস্কুলে গেটে তালা লাগিয়ে বুথ দখল করেছে দুষ্কৃতীরা। ডায়মন্ড হারবারে একাধিক বুথ থেকে অশান্তির খবর, এই সংক্রান্ত কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়াও বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই গ্রামে পঞ্চায়েতের আমশোল বুথের ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিবাদের জেরে তৃণমূল সিপিএম এর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের জেরেই 16 জন আহত, আহতদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ করেছেন, বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, মারধর করা হচ্ছে, ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। বুথ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এসএস সোসাইটির পক্ষ থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে রোজগারমুখী করবার জন্য এক অভিনব পন্থা গ্রহণ করেছে। এসএস সোসাইটি চন্দননগরের জেএম হেলথ কেয়ারের সাথে কোলাবোরেশন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বেকার বলুন বা পার্ট টাইমও যারা কাজ করতে পারেন তাদেরও ব্লাড কালেকশনের কোর্স করা হয়। এক মাসের মাসে মাত্র 4 দিন শিখে আপনি নিজের এলাকায় মানুষদের পরিষেবা দিতে পারেন, ব্লাড কালেকশন করতে পারেন এবং সেই কালেকশনের রিপোর্ট ডিজিটালি বা ম্যানুয়ালি তাদের কাছে পৌঁছে দিতে পারেন এবং তার থেকে যে আয় হচ্ছে সেই আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন। এটা আপনি ফুল টাইম করতে পারেন, এটা আপনি পার্ট টাইম করতে পারেন। এখান থেকে ব্লাড কালেকশন শিখে লোকাল যেসব ডাক্তার আছে তাদের সহযোগিতায় আপনি ওখানকার যে কাস্টমার ফিল্ড রয়েছে আপনি স্বশাসিতভাবে কিছু ডক্টরদের সাথে, আপনার এলাকার কিছু ডাক্তারদের সাথে যোগাযোগ করে আপনারা স্বাবলম্বী হতে পারেন। ব্লাড কালেকশনের কোনো এজ লিমিট নেই, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, শুধুমাত্র প্রপার ট্রেনিং। এই প্রপার ট্রেনিংটাই দিচ্ছে এসএস সোসাইটি। আমরা এখানে এসএস সোসাইটির যে এই বিষয়টা দেখছে তার কাছে আমরা চলে আসছি। দাদা, এই যে এসএস সোসাইটির এই চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে? এটা এলো আমরা যখন এটা সংস্থাটা শুরু করেছিলাম আজ থেকে 10 বছর আগে, তখন আমাদের লক্ষ্য ছিল যে আমরা মানুষকে একটা স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাব। তো সেখান থেকেই আস্তে আস্তে আমাদের পথ চলা শুরু এবং সঙ্গে কিছু মানুষকে নিয়ে তাদের সাথে আলোচনার মাধ্যমে এবং আমাদের এই যে জেএম হেলথ কেয়ার এনাদের উদ্যোগে একটা আমরা ফিল্ড তৈরি করলাম যে যাতে করে মানুষকে পরিষেবা দেওয়া যায় এবং তার মধ্যে আমরা দেখলাম এই যে ব্লাড কালেকশন মেডিকেল পরিষেবা এটাতে একটা দিক রয়েছে, তাই এই দিকটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। বিভিন্ন জায়গা থেকে রাজ্যের জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এখানে এসছে এই ব্লাড কালেকশনের কোর্স করতে, তাদের মধ্যে আমরা কয়েকজনের কাছে চলে যাব। এইখানে আজকে আপনারা এসেছেন, আজকে আপনারা সার্টিফিকেটও নেবেন, তো বিষয় হলো যে এই ইনফরমেশনটা কি করে পেলেন, কেনই বা এখানে এলেন? আমি ইনফরমেশন ফেসবুকের মাধ্যমে, ওখানে দেওয়া ছিল যে এক মাসের ব্লাড কালেক্টিং কোর্স করে স্বনির্ভর হন, ওখানে ফোন নাম্বার দেওয়া ছিল, আমি ফোন করে গৌরবদার সাথে কথা বলি। তারপরে আপনি এমনি কি এটা ছাড়াও কি অন্য কিছু করেন? হ্যাঁ, আমি এটা ছাড়া একটা আমি অ্যাকাউন্টসের কাজ করি, তার সাথে সাথে এই কাজটাও শিখে নিলাম, এখানে শিখালো আমাদের। কি মনে হয় যে এই কোর্সটা করে আমি ইন ফিউচার কিছু করতে পারবো, স্বাবলম্বী হতে পারবো, কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের নির্ভর করে, কারণ
এটাটা পার্টকে মানে ফুল টাইমার নিতে পারে আবার কেউ পার্ট টাইম হিসেবেও নিতে পারে। যদি মনে করে যে আমি এটাকে ফুল টাইম করবো তো ফুল টাইম করলে একটা মোটামুটি ভালো একটা আর্নিং করা যায়, আর যদি মনে করে পার্ট টাইমও করবেন হচ্ছে নিজে যতটা আর্নিং করো নিজের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ তার উপর ডিপেন্ড করছে। তো অ্যাকচুয়ালি আমি মানে আমি মনে করি এটা যদি আমি মানে পার্ট টাইম হিসেবে আমি এটা করি তা মোটামুটি আমি একটা ইন ফিউচারে কিছু করতে পারবো। আপনার নাম? আমার কোথা থেকে এসেছেন? লেক টাউন থেকে। চন্দননগরের এসএস সোসাইটির ব্লাড কালেকশনে এসছে, লেক টাউন থেকে এসছে, বিরাটি থেকে, অনেক জায়গা থেকে এসছে। এই দাবদাহে আজকে যা গরম, যা টেম্পারেচার, বাইরে লু বইছে, এই পরিস্থিতি থেকেও এনারা আজকে এসএস সোসাইটির এই জনহিতকর কাজ কতটা পপুলারিটি পেলে। আরও একটা বিষয় বলছি যে ডিজিটাল মাধ্যম ফেসবুক, এই ফেসবুক আজকে এখানে যতই ট্রেনিং নিতে এসছে তারা কিন্তু ফেসবুক থেকে এসছে, ডিজিটাল মাধ্যমকে কখনো উপেক্ষা করার নয়। আজকাল জীবিকা নির্বাহ করতে পথ দেখায় ফেসবুক, পথ দেখায় সোশ্যাল মিডিয়া। আমরা এখানে দেখছি আরও কিছু ভদ্র মহিলারা আছেন, মহিলারা এসছেন, তাদের বিষয়ে একটু কথা বলে নাও। এসছেন? আমি মশার থেকে এসেছি। আচ্ছা, তো এখানে আসার উদ্দেশ্যটা কি? শেখা, ব্লাড কালেক্টর কোর্সটা আমি শেখার জন্য এসেছি। আচ্ছা, এই যে চার দিনের এই যে কোর্স শেখার পর মনে হলো আপনি শিখতে পেরেছেন বা কাউকে কারোর থেকে ব্লাড নিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আমার তো মনে হচ্ছে আমি কিছুটা হলেও শিখেছি। আচ্ছা, তো এই যে আজকে চার দিনের যে কোর্স করলেন আপনি, আপনি কোথা থেকে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। হালিশহর থেকে এসেছেন, তো এই চার দিনে রপ্ত হয়েছে, আপনি শিখতে পেরেছেন? আমি নতুন আছি। আজকে আপনি প্রথম জয়েন করলেন, তো এই প্রথম এই বিষয় থেকে আপনার কি মনে হতো যে এনারা এতজন শিখছে যেভাবে করছে, আজকে প্রথম দিনের ক্লাসের কি অনুভূতি হলো আপনার? শিখতে পারবো। শিখতে পারবেন? আপনি আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড জুট মিলে কাজ করে। আচ্ছা, তো আপনার কি মনে হয় এখান থেকে কিছু রোজগার করে ফ্যামিলিতে আপনি কিছু দিতে পারবেন বা একটা আর্নিং মেম্বার হতে আপনি পারবেন? হ্যাঁ 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 পারবো। একদম বিবাহিত অবিবাহিত ভদ্র মহিলা, ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা সবাই আস্তে আস্তে এগিয়ে আসছেন এই প্রকল্পতে, বিভিন্ন জায়গা থেকে চলে আসছেন সম্পূর্ণ ভিন্ন। এই ধরনের প্রকল্প নিয়ে আমার মনে হয় না কেউ এসছেন। এনাদের চিন্তা ভাবনা হচ্ছে পুরো উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এই শাখা তৈরি করে এই শাখার মাধ্যমে জীবিকার বিকাশ ঘটানো এবং যে যেমন ভাবে আর্নিং করতে পারবে সেই আর্নিং এর সুযোগ করে দেওয়া। তো একটু দেরি না করেও একটু ভেবে যদি মনে হয় থাকেন এই কোর্সটা করবেন, এই কোর্সের কোনো বয়স নেই, যখন তখন যে সময় করতে পারেন, আপনি শিখে রাখলে রোজগার তো পরের কথা, আপনার পরিবারেরও খুব কাজে লাগবে, আপনাদের আত্মীয় স্বজনেরও খুব কাজে লাগবে, বাড়ির একজন এই শেখাটা একটা ন্যূনতম বোধহয় অ্যাডমিশন ফিস রয়েছে, এই ন্যূনতম অ্যাডমিশন ফিসের মাধ্যমে চার দিনের কোর্সটা করে কখন কার বিপদ আসে কেউ বলে বলতে পারে না। এই বিপদের লোকে মানুষের পাশে থাকা এবং এটাও একটা সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। তাই এসএস সোসাইটির যে জনকল্যাণমূলক কাজকর্ম করে চলেছে, আমার মনে হয় যারা এই ভিডিও দেখছেন বা এর সংস্পর্শে আসছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এবং করে রাখুন এই কোর্সটা, যেটা আপনার মানুষের বিভিন্ন বিপদে আপদে মানুষের সহযোগিতা করতে পারবেন। শুনে থাকুন, দেখতে থাকুন বাংলা টিভি।
আপনারা এই যে এসছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন আমাদের এখানে, আমাদের আজকে প্রথম ব্লাড কালেক্টিং কোর্সটা শুরু হচ্ছে। তো আপনারা এসছেন, কেউ নদিয়া থেকে এসছেন, কেউ বাটা থেকে এসছেন, কেউ চুঁচুড়া থেকে এসছেন, আপনি দমদম থেকে আসছেন, আপনি নৈহাটি থেকে আসছেন, লেক টাউন থেকে এসছেন আপনি। তো এই কোর্সটা আমাদের সপ্তাহে একদিন করে, মাসে চার দিন কোর্সটা হবে। এই কোর্সটা হওয়ার পরে আপনারা কি হবেন, আপনারা স্বাবলম্বী হতে পারবেন। এবং এটা যেহেতু একটা টেকনিক্যাল কোর্স, যতদিন আপনারা চাইবেন ততদিন এই কোর্সটা শেখার পরে আপনারা কাজ করতে পারবেন। এটা দু ধরনের আপনাদের কাজ করতে পারবেন, একটা হচ্ছে এটা মানুষকে আপনারা সার্ভিস দিতে পারবেন এবং তার পাশাপাশি আপনাদের একটা ভালো রোজগারও হবে। তো এই বেনিফিটটার জন্য আপনারা এই ক্লাসটা করতে আসছেন। এটা আমাদের সাবিত্রী সেবা সোসাইটি এবং JAM হেলথ কেয়ার চন্দননগর বড়বাজারের যৌথ প্রচেষ্টায় শুরু হচ্ছে। তো আপনাদের এখানে আসার জন্য, আমাদের সাথে যোগদান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি।